করার পূর্বে আমি দুটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই যে অনেক কথা, শিক্ষার কথা, স্বপ্নের কথা অনেক হলো, এটা হচ্ছে যে এটা একটা আবেগের বিষয়, একটা কর্মের বিষয়। আমি আমার একটা দু একটা জীবনের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একবার আমি একজন এক জায়গায় গিয়েছিলাম, একটা বিশ্ববিদ্যালয়ে দেশের বাইরে, একজন শিক্ষকের সাথে আমার কথা। তো উনি আমাকে বলছেন যে আমি তিনবার বাংলাদেশ ঢাকায় গিয়েছি। তো আমি বললাম কোথায় গিয়েছেন, বলে ইস্তেমায় গিয়েছি। এটা কিন্তু বাংলাদেশের কথা না, বাইরে। তো আপনি পড়াশোনা, তো আমার ঢাকায় আমি থাকি, এটা শুনে বলল যে একসময় আমার দেশের স্টুডেন্ট আমরা ঢাকায় যেতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। নাও ইট রিভার্স, এখন এটা উল্টা, এখন আপনার দেশের লোকজন আমার দেশে পড়তে আসে। পড়ার অবস্থাটা হচ্ছে এরকম, একসময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বাইরের স্টুডেন্ট আসতো, এখন আমরা অনেক দেশে, বিভিন্ন দেশে পড়তে যাই। আমি যে কথাটা বলতে চাই যে এখন আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি প্রযুক্তি। যখন আমার সন্তানকে যদি আমি বলি, আপনারা তো দেখেন যে ক্ষেতের আইন, আমি যখন প্রথম পড়তে যাই স্কুল, মানে একেবারে প্রথম, তখন আমি একজন মণিপুরী শিক্ষকের কাছে পড়তাম, গৌরকিশোর সিংহ। তো ওনার বাড়িতে গেলে ক্ষেতে বিশ্রার মধ্যে আইলের মধ্যে একটা ধাড়ি ফেলে দিতেন, দুই দিকে গড়িয়ে পড়তো। তো আইলটা ছিল আমার ডেস্ক, যেখানে আমি পড়ে লিখতাম। কিন্তু এখন আমার মনে আছে তার লেখাগুলো, এখন কম্পিউটারে লেখা যত সুন্দর ঠিক সেরকম। সেখানে আমি পড়তে যেতাম এবং যাওয়ার সময় ধান ক্ষেতের যে ধানগুলো কুয়াশায়, এই শীতের সময় কুয়াশায় ভিজা থাকতো, এবং যাওয়ার সময় ধান গাছগুলো আমার থেকে লম্বা, আমার গা ভিজে যেত। তারপর ওখানে গিয়ে বসলে আস্তে আস্তে রোদ উঠতো এবং আমার গাটা শুকিয়ে যেত। নিয়ে আমি এগিয়েছি। আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে বলতে চাই, আমি শাস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, মৌলানা বদরুল আলম সাহেব ছিলেন এখানকার প্রিন্সিপাল, উনি আমার মধ্যে একটা স্বপ্ন জাগিয়ে তুলেন, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি আমাকে আমার মধ্যে একটা স্বপ্ন জাগিয়ে তুলেন, তারপর আমি কলেজে যাই, বৃন্দাবন সরকারি কলেজে। সেখানে আমার কয়েকজন শিক্ষক ছিলেন, অধ্যাপক মতীন্দ্র সরকার, তারপর তখনকার একজন তখনকার প্রিন্সিপাল ছিলেন গোলাম মর্তুজা সাহেব, ওনারাও আমাকে, আমি ফিল করি যে ওনারা আমার মধ্যে একটা স্বপ্ন জাগিয়ে তুলেছেন। সেই স্বপ্ন দেখে দেখে আমি আজকে এই জায়গায় এসেছি। আমি আমার সন্তানের মধ্যেও একটা স্বপ্ন জাগানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে এটা অনুরোধ করব যে আপনারাও, আমি যে জায়গায় পড়াশোনা করেছি, আমি কিন্তু খুব একটা বেশি সুযোগ সুবিধা পাইনি। আমার গাজীপুর স্কুলে কিছুদিন পড়াশোনা, তারপর শাস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসা, তারপর বৃন্দাবন কলেজ, আমাদের সুযোগ সুবিধা কিন্তু খুবই সীমিত ছিল। এবং যখন আমি যখন ইউনিভার্সিটিতে যাই, তারপর আমার বাবা কিন্তু আমার জন্য আমাকে আর পয়সা দেয় নাই, আমি নিজেই আমি টিউশনই করে সেই আমার পড়াশোনার মানে যে খরচ সেটা জোগাড় করেছি। এখন এই যে অবস্থাটা, আমি এটা বলতে চাচ্ছি যে মানুষের আর্থিক সংকটটাই তার পড়ার জন্য কিন্তু বাধা নয়, মনের জোরটাই হচ্ছে সবচেয়ে বড়। সেই মনের জোরটা যদি না থাকে, তাইলে কিন্তু খুব বেশি দূর আগানো সম্ভব হয় না। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম, তখন আমরা অনেক বই পড়েছি, পাঠ্যপুস্তকের বাইরে রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, জীবনানন্দ দাশের বই, আরো অনেক বই পড়েছি আমরা, মানে অনেক বিদেশি বই আমরা পড়েছি। কিন্তু ওকে দু একটি কথা বলতে চাই, জেলা প্রশাসক মহোদয় আমাদের এখানে এসেছেন প্রধান অতিথি হয়ে, অত্যন্ত সম্মানিত লোক, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কাজ করার, এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গা মন্ত্রী পরিষদ বিভাগে তিনি কাজ করেছেন, আমিও ওনার সাথে সেখানে কাজ করেছি। ওনার বাড়ি আমাদের খুবই পাশাপাশি নরসিংদীতে, এবং উনি বাংলাদেশ শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন, এবং 1993 সালে উনি বিসিএস প্রশাসন ক্যাডারে এই সিভিল সার্ভিসে যোগদান করেন এবং বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকেই তার হবিগঞ্জে এক বৎসর পূর্তি হয়েছে, এক বৎসর পূর্ণ হয়েছে, আমরা একটা হাততালি দিয়ে তাকে তার, আমি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি আমাকে লন্ডন গিয়েছিলাম, আমাদের যারা এখানে লন্ডনে ওনার সাথে দেখা করেছেন অনেকেই বলেছেন যে উনি অত্যন্ত কি বলবো,
আমাদেরকে খুবই আপ্যায়ন করেছেন। আমার জেলা প্রশাসক মহোদয় সাথে আমি একবার লন্ডন গিয়েছিলাম, আমাদের দুজনকে উনি অত্যন্ত সাদরে গ্রহণ করেছিলেন, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা আপনাদেরকে বলবো যে তার জন্য আমরা আজকে সম্মানিত, তার জন্য দেশে বিদেশে আমাদের এই অঞ্চলের সুনাম, চুনারুঘাটের সুনাম, চুনারুঘাটের কথা বিভিন্ন জায়গায় যখনই ওনার নাম আসে তখনই ময়নাবাদ আসে, তখনই চুনারুঘাট আসে, তখন হবিগঞ্জ আসে, সিলেট আসে, এই শব্দগুলো তার নামের সাথে জড়িয়ে পড়ে। আমি তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং জেলা প্রশাসক মহোদয়কে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানিয়ে আমার তাকে আমি এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন। আজকে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুদূর লন্ডন থেকে আগত, কিন্তু এই গ্রামেরই সুসন্তান মফিজউদ্দিন চৌধুরী আলিয়া মাদ্রাসা এবং জাহানারা চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা জনাব মামুন চৌধুরী উপস্থিত আছেন। আপনাদের আরেকজন জনপ্রিয় দীর্ঘদিনের পরীক্ষিত নেতা জনদরিদী উপজেলা চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, এই উপজেলায় দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত স্নেহস্পদ আমার উপজেলার নির্বাহী অফিসার, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত মুরব্বীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, ছাত্রছাত্রী বৃন্দ, অপরাপর সদস্য বৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আসলে বিদেশে যাওয়ার তেমন একটা সৌভাগ্য আমার আমার তেমন একটা নাই। বিগত এই 14 সালেই আগস্ট মাসে যাবের আমি আপনাদের আরেকজন কৃতি সন্তান অশোক মাধব রায় শায়েস্তাগঞ্জের অধিবাসী, আপনার জেলার লোক, অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগে একসাথে আমরা গিয়েছিলাম, 10 দিনের মতো বোধহয় 8 দিনের মতো থেকেছিলাম। সেদিন আমাদেরকে সবাইকে একসাথে সম্বর্ধনা দিয়েছিলেন এ মামুন চৌধুরী সাহেব, সেখানে উপস্থিত ছিলেন, তার বক্তব্যের মাধ্যমে তার কাছ থেকে তার কথাগুলি শুনি, চমকিত হই, শিহরিত হই যখন শুনি ব্রিটেনের রানীর কাছ থেকে কুইন্স অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, হবিগঞ্জের তথা চুনারুঘাট তথা বাংলাদেশের একজন অধিবাসী তিনি ব্রিটেনের কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন, শুনে খুবই ভালো লেগেছিল সেদিন। এবং আমরা খুশি হয়েছিলাম, আমরা বলেছিলাম আপনি বাংলাদেশে হবিগঞ্জে আসলে আপনি আসবেন, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন আমি একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসায় আমি যাব, সেই মাদ্রাসাকে আপনাকে কিন্তু থাকতে হবে, আমি আমার এই রিকোয়েস্টটা এবং এই মাদ্রাসাকে দেখতে হবে। আমি বলেছিলাম আমার যত ব্যস্ততাতেই থাকুক, যত আমার সমস্যাই থাকুক, আপনি যেদিন আসবেন আমাকে জানাবেন, আমি যাবেরকেও বলেছিলাম তোমরা জানাও আমি অবশ্যই সেই মাদ্রাসায় আসব, এবং যতটুকু একজন জেলা প্রশাসকের পক্ষে যতটুকু করা সম্ভব অবশ্যই আমি করব। মাননীয় আজকের এই মফিজউদ্দিন চৌধুরী আলিয়া মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা আপনার সেই কথা রাখতে আমি সক্ষম হয়েছি, এবং ওদের ভবিষ্যতে কতটুকু রাখতে পারবো আমি জানি না, কিন্তু আমার আন্তরিকতার কোনো কমতি হবে না। একজন মানুষ আমাদের ইউরোসে বলেছেন চিত্ত এবং বৃত্ত দুজনের দুটি বিষয়ে যখন সমাহার ঘটে তখনই সে একটা মানুষ, তখনই সে সুখ। নিজে ওই যে যিনি বললেন আমাদের মামুন চৌধুরী, সুখ মনে হবে যে আমি সুখে আছি তখনই সুখ, আর ভিতরে যদি খুঁচায় যে এটি বোধহয় আমি করতে পারলাম না, এটি আমার করা দরকার ছিল, তখনই কিন্তু আপনি সুখী না। শুধু টাকা থাকলে হবে না, শুধু বৃত্ত থাকলে হবে না, বৃত্তের সাথে একটা মনের একটা মিল থাকতে হবে, একটা উদার চিত্তের মানুষ হতে হবে, তখনই সে মানুষ, তখনও সে কিছু একটা দেশের জন্যে, জাতির জন্যে, গ্রামবাসীর জন্য কিছু করে।
আমি মনে করি আপনি খোদা আপনাকে অনেক দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক সহায়তা করেছে। আল্লাহর কোনো রহমত না থাকলে, আল্লাহর কোনো অসীম কিন্তু কৃপা যদি আপনার মধ্যে না থাকতো, তাহলে কিন্তু ব্রিটেনের মতো জায়গায় গিয়ে এই ময়নাবাদের একজন সন্তান সেখানে আপনি একটা কুইন্স অ্যাওয়ার্ড, রানীর পুরস্কার বাংলায় বলে যাকে বলা হয়, ব্রিটেনের রানীর একটি পুরস্কার আপনি পাইতেন না। এবং সেটির বহিঃপ্রকাশ আমি আরো বিষয় দেখেন, ওনার ফাদারও তো ছিলেন উনি, উনি কিন্তু আমি এখানে এসে জানলাম এটি ওনার দাদার নামে করা। স্বাভাবিকভাবেই আমিও আমার মায়ের নামে একটা এতেম করা করেছি, আমি কিন্তু এর উপরে যাইতে পারি নাই। মায়ের একটি যারা সংগঠন করে, যারা সমাজ সেবামূলক কিছু কিছু কাজে জড়িত থাকে, তারা কিন্তু এটি আসলেই খুব শিহরিত হয়। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব একটি কথা বলেছেন, অনেকে আছে রিটার্ন কি আসবে, কি পাব, নগদ নারায়ণ কি আমার হাতে আসবে, তারপরে সে কাজে নাম লেখায়। আমি আমার একটি এতিম খানা করতে গিয়ে সেটি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। নিজের আমার নিজের কোনো জমিন নাই, বাপদাদারা আছে, 30% জমি ছিল, এটি আমি দিয়ে দিয়েছি, গ্রামের কোনো জমি আমার কাছে নাই, এটা দিয়ে আর নগদ 3 লাখ টাকা, আমি একজন চাকরিজীবী, ওনার মতো ব্যবসায়ী না, নগদ 3 লাখ টাকা আমি দিয়ে বলেছি একটি একটি বড় ধরনের একটা লম্বা ঘর করে। আমার বড় ভাইকে বলেছি, হেডমাস্টার, উনি আমার একটা হাই স্কুলের হেডমাস্টার, উনি করেছেন। এবং এই আপনাদের এলাকায় ডিসি হওয়ার পরে সেখানে 20 জনের একটা কেবিটেশন গ্রান্ট আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী থেকে অ্যাপ্রুভ করিয়েছি, এবং স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আমি মনে হয় একটি 40 থেকে 50 লাখ টাকার একটি দালান, একটা তারা যাতে থাকতে পারে এমন একটি অনুমোদন আমি পেতে পারি কয়েকদিনের মধ্যে। কথাটা হলো সাহস থাকতে হবে, চিত্ত থাকতে হবে, চিন্তা করতে হবে, চিন্তাটা করতে হবে সুদূর প্রসারী চিন্তা, আমি এই কাজটি করব, এই আমাকে কাজটা করতে হবে। 11/11/11 3/11 সমাহারে 3 বছর আগে যে কাজটি আমি শুরু করেছিলাম, সামান্য আমি কি ছিলাম, একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইউনু ছিলাম, পরবর্তী ডিএস হয়েছি, আমাদের এরকম কোনো আর্থিক সংগতি নেই। আজকে কিন্তু আমার সংগঠন অনেক মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ভূমিকাটি কিন্তু সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই আমি, এবং এটি আমাদের শেভরন আছে এখানে, আমাদের স্কোয়ার আছে, আমাদের প্রাণ গ্রুপ আছে, সাইহান ফেব্রিক্স আছে, স্টার সিরামিক্স, আরে সিরামিক্স, এদের সবার কাছ থেকে আমি কথা বলেছি, এবং শেভরনের কাছ থেকে 15.5 লক্ষ টাকা নিয়েছি আমি আমার এলাকার। তারপরেও যদি মনে হয় সাহস থাকে, চিন্তা করে যে একটা কাজটা আমার করতে হবে করবে, সেগুলো করতে পারে, কিন্তু উদ্যোগ লাগে, উদ্যম লাগে। আরেকটা উদাহরণ দিই, কয়েকদিন আগে আয়ারল্যান্ডের একজন অধিবাসী মুসালিয়া, মুসাপূর্ণ মুসালিয়া, আমাদের যে হবিগঞ্জের শায়েস্তা নগরের ভিতরে প্রাক্তন খোয়াই নদীর পার, যেটা নদীর স্রোত পরিবর্তন অন্যদিকে চলে গেছে, সেখানে কিছু খাস জমি আছে। উনি আমার কাছে আসলেন, ওনার মেয়েটা প্রতিবন্ধী, ওনার মেয়েটা প্রতিবন্ধী, টাকা পয়সার মালিক, কিন্তু টাকা পয়সার মালিক না, শুধু টাকা পয়সা দেওয়ার মতো, ওনার মতো মামুন চৌধুরী সাহেবের মতো উনি একটা কিছু করতে চান এলাকার মধ্যে। দেখা করলেন, কি করা যায়, আমি বললাম আপনি কি করতে চান, বললেন আমি একটা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র করতে চাই। আমি আপনাকে আমার কাছে আপনি কি চান, বললেন আমি একটু জায়গা চাই স্যার, আর আমাকে সহযোগিতা প্রশাসন, ওকে আপনি এই জায়গাটুকু নেন, 60% জমি আমি এখানে নিজে দাঁড়িয়ে, অনেক অবৈধ দখলদার লোকজন ছিল, বলেছি আপনার সরেন, এই জায়গা আমার, জেলা প্রশাসকের জায়গা, এখানে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র হবে, তার কাছ থেকে আমি নিশ্চয়তা দিলাম আপনি যে এই জায়গা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের জন্য করিয়া নাম করিয়া আপনি নিজে ভোগ করবেন না, এ নিশ্চয়তা কি কি প্রিপারেশন আছে আমাকে জানাতে হবে। বলেছেন 2 কোটি টাকা আমি সংগ্রহ করেছি এটার জন্য, এবং ওনার তাসনোবা ফাউন্ডেশন আমি করেছি, ইতিমধ্যে আমি 20 লক্ষ টাকা সংগ্রহ খরচ করে ফেলেছি। তারপর একই জায়গায় আমি একটা দালান করেছি, সেখানেও 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা আমার আমার আয়ারল্যান্ডে আর বেতন পাই কত চাকরি করি, আর কথায় কথায় উনি আল্লাহর নাম নেবেন ইনশাল্লাহ, আল্লাহ একজন ভদ্রলোক, উনি ওনার এই কাজকর্ম আমি সরজমে পরিদর্শন করলাম, শীতের বস্ত্র বিতরণ করলাম, গিয়ে দেখি সত্যিকার অর্থেই তাকে বিশ্বাস করা যায়,
উনি আমি বলেছি আপনি এখানে জমির মাটির সয়েল টেস্ট করার দুই তিন তলা একটা বিল্ডিং এর একটা আপনি ই করার ফাউন্ডেশন পাইলিং করেন আর এই 60% জমি আপনি ভরাট করেন এলাকার অনেক লোকজন মুসর টুসর শুরু করে দিল কমিশনার টমিশনার বললো যে স্যার এটাকে এখানে করলে পানি নিষ্কাশন কেমনে হবে কেমনে কি করবেন আমি কিচ্ছু বুঝি না পানি নিষ্কাশন পৌরসভার মেয়র আজকে যে ইতে আছে একটা সমস্যা আছে তাকে নিয়ে এসে আমি পানি নিষ্কাশনের উপযুক্ত জায়গা ব্যবস্থা করব পানি নিষ্কাশনের জায়গা থাকবে এই জমি আমার এখানে একটা পুনর্বাসন কেন্দ্র হবে এখানে একটা ইতোমধ্যেই একটা ঘর করা হয়েছে এবং 2 কোটি টাকা সে ব্যাংকে জমা দিয়েছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি এইটাকে যদি আরো 1 বছরও থাকে 1 বছর হয়েছে একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র করব এবং সেখানে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলেছি স্যার আপনি এখানে পুনর্বাসন কেন্দ্র একটা করা দরকার আপনার বাড়ি হবিগঞ্জ কারণ আপনার মামার বাড়ি হবিগঞ্জ আপনার শ্বশুর বাড়ি হবিগঞ্জ আমি মৌলভীবাজারের লোক হইলেও বৃহত্তর সিলেটের আপনি কৃতি সন্তান আর আপনি সমাজ কল্যাণ মন্ত্রী আপনি যদি এখানে না করেন তাহলে এই সিলেট অথবা হবিগঞ্জকে কে দেখবে সুতরাং আপনাকে বলে দেশি সাহেব আপনি এগিয়ে যান আপনি আপনার আপনার পিছনে আমি আছি আমি এটা করে দেব ইনশাআল্লাহ এটি আমি আমার নিজের একটি প্রতিষ্ঠান যতদিন এখানে থাকি নিজের একটি প্রতিষ্ঠান যেভাবে গড়ে তোলা হয় যেভাবে অনেকগুলো পাতা এখানে আছেন একটি কনস্টিটিউশন করতে হবে একটা কমিটি করতে হবে কত ভাবে যে আপনাকে কত বাধা গ্রস্ত আপনি যে বড় একটা জায়গায় অবশ্য নিয়ে নিয়েছেন এখানে আপনার তেমন একটা সমস্যা হবে না এই কাজগুলো খুব নিখুঁত ভাবে চিন্তা ভাবনা করবেন এমন কোন ব্যক্তি যেন সন্তবরণে সেই সুয়ের ছিদ্রের মতো ছিদ্রান্বেষী কতগুলো লোক আছে এসে একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নানান রকমের স্বার্থ সিদ্ধ নানান কথাবার্তা বলে এমন কোন ব্যক্তিকে উদার মনের মানুষ এরকম যারা শিক্ষা দ্বিগুণরাগী শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তারা করতে পারে আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু আপনি জানেন না গত এই 2014 সনে এই হবিগঞ্জ জেলার মধ্যে যতগুলো 8 জন উপজেলা চেয়ারম্যান আছে আমি কিন্তু ওনাকে ফার্স্ট বানাইছি শিক্ষা বিভাগের দিকে উপজেলা এই হবিগঞ্জের মধ্যে জেলার মধ্যে চুনারগড়ের উপজেলা চেয়ারম্যান আবু তাহের সাহেব প্রথম হয়েছেন এবং তিনি সিলেট বিভাগে ভাইরা কমিশনার মহোদয়ের কাছে উনি পরীক্ষা দিয়ে এসেছেন এবং সত্যিকার অর্থেই উনি শিক্ষার অধিকারী সত্যিকার অর্থে উনি শিক্ষার অধিকারী আমি খবর নিয়েছি 15 জন শিক্ষককে প্রতি মাসে বেতন দেয় দেখুন সোজা কথা না কাদির মোল্লা সাহেব বাংলাদেশের মধ্যে সেকেন্ড এখন উনিও এরকম আপনাদের উনি খুব খুব দরিদ্র একটা ফ্যামিলি থেকে জন্ম নিয়ে আস্তে 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 শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভাবে করেছেন বাংলাদেশের মধ্যে সেকেন্ড পরপর 2 বার উনি সেকেন্ড হয়েছেন যদি মনের মধ্যে সে সাহস থাকে মনের মধ্যে যে উদ্যোগ থাকে যদি ভালোবাসা থাকে আর আপনার চেষ্টা থাকে আর যদি আপনি এটা সামর্থ্য থাকে সেই সমাহার যদি থাকে অবশ্যই এটা ভালো ভালো হইতে হবে আপনার মধ্যে এটা মামুন চৌধুরী সাহেব আপনার মধ্যে এটা আছে আশা করছি এটা অবশ্যই ভালোভাবে চলবে নগদ উদাহরণ দেখেন ওনার বাবের নামে দিতে পারত উনি দেন নাই কিন্তু দিয়েছে ওনার দাদার নামে কারণ বাপের বাপের ছেলে আমি আমি তো কিছু করলে বাপের নামেই করব সেটা না করে একসময় জমিদার ছিলেন মফিজউদ্দিন চৌধুরী তার নামে দিয়েছেন এখানে ওনার নিঃস্বার্থতার পরিচয় বহন করে একটা কাবিখার প্রজেক্ট আমরা দিব উপজেলা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করি ইউনু সাহেব ওখানে আছেন 10 টনের নিচে দিয়ে দিন আমি দিলে 2 টন নিতে পারবো কি আর আমার হাতে কি আর আছে 10 টনের নিচে না আর কাবিটা দিলে 2 লাখ টাকার নিচে না একটা আপাতত শুরু করেন এটি আমি একটা বিষয় যেখানে যে প্রতিষ্ঠানে যাই আমি আপনি দেখেন ওই যে নাগোরা ফার্ম একটা স্কুল নাগোরা ফার্ম আপনারা যখন কোনো নবীগঞ্জের দিকে যান দেখবেন পানিতে ভেঙে যাচ্ছে পানিতে খেলা দিয়ে দিয়ে স্কুলটা ভেঙে যাচ্ছে এই যে এমপি সাহেবরা কত 5 বছর যাবত স্কুলটা শেষ করে দিবে এই করতে পারে না পরে এমএ আমাকে একদিন এরকম এই এই স্পোর্টসে প্রধানমন্ত্রী করে নিয়ে গেল পরে আমি 3 মাসের মধ্যে এটা চিফ ইঞ্জিনিয়ার সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সবার সাথে কথা বলে 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 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলডিডির মাধ্যমে কত কোটি টাকা 22 কোটি টাকার মাধ্যমে কাজ শুরু হয়েছে ইদানিং করে দিয়েন 10 টনের নিচে না 2 লাখ টাকার নিচে না যেটাই করেন একটা করবেন এরপরেও যদি না পারেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার কোন বিষয়ে থাকলে আপনারা যদি না পারেন অন্য জায়গায় থেকে আমি যদি একটা হইলে হেনে দিয়ে দিয়েন আমি আপনাদের গণ্য ভাবে দিয়ে দিব
অর্থাৎ 2 লাখ অথবা 10 টনের একটা কাবি টা অথবা কাবি খার একটা প্রজেক্ট এনে দিলে মিনিমাম প্রায় এতটুকু জায়গা যদি হয়ে যায় আর বাকিটা মামুন চৌধুরী সাহেব করবেন আগামী বছর যদি আবার থাকি সেখানেও আবার যদি আমি টিআর এর কোনো পারি দিতে পারি তবে স্কুলে যদি আজকে মাদ্রাসা থাকতো সরি বোর্ডিং থাকতো অথবা ছাত্র ধরতে থাকতো লিন্ডের মতো থাকতো তাহলে জিআর দেওয়াটা ছিল আমার জন্য খুব ইজি কিন্তু জিআর দেওয়ার কোনো এখানে আমি কোনোভাবে কোনো ই পাচ্ছি না আমার নজরে থাকলো মামুন চৌধুরী সাহেব আপনি টেনশন করবেন না ইনশাআল্লাহ যখনই কোনো সুযোগ আছে আমি এখানে দেখব আলাদা একটা নজরে রাখবো মনে করব এটি আমার শিক্ষা প্রতিষ্ঠান মুহিউদ্দিন চৌধুরী আলিয়া মাদ্রাসা জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠান সুতরাং এটা আমরা লক্ষ্য রাখব বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এই মাদ্রাসা এই এই মামুন চৌধুরী এই আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এদের মতো শিক্ষানুরাগী ব্যক্তি খুবই কম পাওয়া যাবে শিক্ষানুরাগী ব্যক্তি সোজা কথা না খালি পকেট থেকে যাবে পকেটে আসবে না একটাও কিন্তু এই যে পকেট থেকে যায় তারপরে কিন্তু ভালো লাগে যাদের যারা ভালো মনে করেন চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনলেন না গেলেও ভালো লাগে এমন কিছু লোকজন আমাদের সুশীল সমাজের লোকজন এই হবিগঞ্জের তথা চুনারো ঘাটের এলাকার সৃষ্টি হওয়া দরকার আশীর্বাদ করি দোয়া করি আপনাদের মাধ্যমে আরো এরকম মামুন চৌধুরী উপজেলা চেয়ারম্যান গর্জে উঠুক এবং এলাকায় এই সমাজ সেবার দায়িত্ব নেক এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুহিউদ্দিন আলিয়া চৌধুরী আলিয়া মাদ্রাসা আজকের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ।